আসসালামু আলাইকুম, আমি ইবনে বতুতা রুহানজামি ফাহিম। ইতিমধ্যে আমি যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে একটা ভাইয়ের বাসা, তা নদীর পার। আমরা এখানে কয়েকজন ঢুকে আছি। মূলত কাহিনী হচ্ছে হিন্দুদের সাথে আজ মুসলমানের কত বছর কত সুন্দর মিল, কখনো এমন কাহিনী আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি কুমিল্লার কোনো পুজো মণ্ডপে এভাবে এই দেবতা পায়নি সে কোরআন শরীফ। এই প্রথম নানুয়া দিঘির যে পুজো মণ্ডপটা আছে সেটাতে কোরআন শরীফ দেখা গেছে, সরাসরি সুস্পষ্টভাবে কোরআন শরীফটা তারা দেবতার পায়ের নিচে রেখে দিছে। তখন তাদেরকে বলা হয়েছিল যে দেখেন এটা তো এক প্রকার ধর্ম অবগণনা হচ্ছে। তারা বলল যে না, সেটা তো আমাদের যে দেবতা আছে তিনি সকল ধর্মগ্রন্থের উপরে, তাই ওই হিসেবে আমরা রেখেছি। কিন্তু তারা আমাদের যে কথা ছিল সেটা তারা মানেনি। তারপর যে উৎসুক জনতা ছিল তারা এক আওয়াজে সরাসরিভাবে তারা আন্দোলনে নেমে যায়। নেমে যাওয়ার পর সেখানে সকাল থেকেই পুলিশের গাড়ি ছিল 5-6টা, তারা টহল দিচ্ছিল। এখন ইতিপূর্বে আমরা যতটুকু জানতে পারি ওই জায়গায় ছিলাম, অনেকগুলো ছিটা বুলেট আমার শরীরে পড়ছে, যে ছিটা বুলেটটা আমার এখানে একটা বুলেট পড়েছে, আমাকে আল্লাহ রক্ষা করেছে যে আমার চোখটাতে পড়েনি। এই বুলেটটা আমার খুব পেন দিচ্ছে এবং শরীরে অনেকগুলো বুলেট পড়ছে। আমরা এসেছি মূলত এটা সমাধান করার জন্য। আমরা হিন্দু ভাইদের সাথে কোনো মন মালিন্য নেই, আমাদের সাথে যতজন আছে সবাই জানে আমরা কেমন। মুসলমান কখনো এমন হতে পারে না যে কোনো ধর্মের পুজোতে এত বড় একটা আয়োজনের মধ্যে আমরা ডিস্টার্ব করব। ধর্ম যার যার উৎসব তার, সেখানে আমরা গিয়ে যে আমরা তাদের উৎসব নষ্ট করবো তা আমাদের লক্ষ্য না। আমাদের কথা একটাই যে আপনারা অতি শীঘ্র এটা সরিয়ে নেন, যেহেতু কোরআন শরীফটা আছে সেটা মুছে দিয়েই শেষ হয়ে যায়, সমাধান হয়ে যায়। তারা সেই সমাধান করছে না, তারা বলতেছে যে তাদের পুজো শেষ হওয়ার পর সে কাজটা করবে। ইতিপূর্বে উৎসব জনতারা আপনারা ভালো করে জানেন ধর্ম বর্ণনায় ধর্ম একটা আবেগের জায়গা, সেখানে কিছু করলে সাথে সাথে ইমোশন হয়ে যায়, মানুষ আর নিজেকে টিকিয়ে রাখতে পারে না। তখন মানুষ ভিতর দিয়ে যত কিছু আসে সব কিছু দিয়ে নেমে পড়ে সেটাকে প্রতিবাদ করার জন্য। আমরা মুসলমান জাতি আমরা চাই সেটা একটা সুস্পষ্টভাবে সমাধানে আসুক। আমরা চাই না যে হিন্দু ভাইদের সাথে আমাদের এত বছরের সম্পর্ক মনমালিন্য হয়ে যাক, আমরা চাই সেটা একটা সমাধান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন ওই জায়গায় আছি, চতুর্পাশে পুলিশ আমাদেরকে ঘেরাও করে রাখছে, আল্লাহ জানে কী হয়। আল্লাহ হাফেজ।